আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কথা বলছি ধানের পাইকারি হাট থেকে। আমি এই মুহূর্তে যে হাটটিতে অবস্থান করছি, আপনারা অবশ্যই এই হাটটির ভিডিও ইতিপূর্বে এই চ্যানেলে আরও দেখছেন। তো এটা হলো পাবনা জেলার ফরিদপুর উপজেলার বনোয়ারিনগর ফরিদপুর রাজা রায়বাহাদুর গেটের সামনে প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার সপ্তাহে দুই দিন হয়ে থাকে এই হাটটি। তো প্রিয় দর্শক, আপনাদের কিন্তু এই মুহূর্তে জানিয়ে দেব আজকের বাজার দরে বিভিন্ন প্রকারের ধানের পাইকারি বাজার দর কেমন চলতেছে। তো প্রিয় দর্শক, এই হাটে প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়, আপনারা দেখতে পাচ্ছেন, মানে চারিদিকে শুধু ধান আর ধান। তো এখন কিন্তু ধানের আমদানি একটু কম। আজকে আমি সারা বাজার ঘুরে যেটা দেখতে পাচ্ছি, মানে গত এক সপ্তাহ আগের তুলনায় আজকের হাটে আমদানি কম। তো তারপরেও সমস্যা নেই, আজকে দামটা জানবো। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি একজন ধান ব্যবসায়িক ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে আলোচনা করব আজকের বাজার দরে কোন জাতের ধানের পাইকারি বাজার দর কেমন চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আনুমানিক কত মন ধান কিনছেন? তাও কিনেছি 200 মন। 200 মনের মতো আপনাদের এই হাটে তো মাশাল্লাহ অনেক ধানের আমদানি হয়। আচ্ছা, তো প্রথমে বলবেন আজকের বাজার দরে আটাশ ধানের পাইকারি বাজার দরটা কেমন আছে? আটাশ ধান 1100 থেকে 1150, 60, 70। আচ্ছা আচ্ছা, প্রতি মন। আচ্ছা, 29 ধানের পাইকারি বাজার দরটা কেমন আছে? 1000 থেকে 1150। 1150 সর্বোচ্চ? সর্বোচ্চ। প্রতি মন। আচ্ছা, তারপরে যে চিকন কোয়ালিটির ধান আছে, জিরা, কাটারি, মিনিকেট, বাসপতি, এগুলো 1200 থেকে 1350, 1380 টাকা পর্যন্ত, মানে প্রতি মন পাইকারি বাজার দর। আপনাদের এই হাটে তো ওইগুলো ধানের আমদানি একটু কম হয়। আচ্ছা আচ্ছা, তারপরে 58 জাতের ধান আছে, 58 আছে, তারপরে আপনার তেজ গোল্ড আছে, তো এইগুলো ধান 1000 থেকে 1100 প্রতি মন। আর 58 এরকমই, মানে ওই ধানগুলো হয় 29 ধানের ক্যাটাগরি আর কি। তো যাই হোক, মোটা ধান, মোটা যে সমস্ত হাইব্রিড প্রজাতির মোটা ধান আছে, যেমন ওই যে 800 থেকে শুরু করে 900, 910, 920 সর্বোচ্চ। আচ্ছা, প্রতি মন। আচ্ছা, যাই হোক, আপনাদের এই হাটটি মানে প্রতি সপ্তাহে কয়দিন হয়? দুই দিন। কী বারে? শুক্রবার মঙ্গলবার। প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার। আচ্ছা আচ্ছা, হাটটি বড়, মানে সব থেকে বড় হাট হয় কোন বারেরটা? মঙ্গলবার। মঙ্গলবারটা সব থেকে বড় হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।